নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো এখনো পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, নিচে রেড কালারে সাবস্ক্রাইব লেখা আছে, সেই বটনটিকে প্রেস করে দেবেন, আর সঙ্গে বেল বটনটিকেও প্রেস করে দেবেন, তাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ডিডি ফ্রি ডিশ আর বঙ্গবন্ধু ওয়ান এই দুটি স্যাটেলাইট আপনারা কিভাবে একই ছাতাতে ট্র্যাক করবেন। কারণ ডিডি ফ্রি ডিশের সঙ্গে যদি আপনি বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইটটি ট্র্যাক করে রাখেন, তাহলে সেখানে অনেকগুলি ফ্রি টু এয়ার চ্যানেল চলছে, সেই ফ্রি টু এয়ার চ্যানেলসগুলি আপনারা দেখতে পাবেন। এখানে বিভিন্ন ধরনের যে বাংলা চ্যানেলগুলি, সেই চ্যানেলগুলি ফ্রি টু এয়ার আছে, এছাড়াও কিছু হিন্দি আর ইংলিশ চ্যানেলও ফ্রি টু এয়ার চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলার যে সমস্ত চ্যানেলগুলি, সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু চলছে এবং ভালো ভালো চ্যানেল এখানে দেখা যাচ্ছে। রূপসী বাংলা, সঙ্গীত বাংলা, আনন্দ টিভি, আকাশ আর্ট, ধুম মিউজিক, এই ধরনের বাংলা চ্যানেলগুলি আপনারা দেখতে পাবেন একই সঙ্গে ডিডি ফ্রি ডিশ এবং বঙ্গবন্ধু ওয়ান এই দুটি স্যাটেলাইটকে একসঙ্গে সেটিং করলে পড়ে। তো এখানে যে ছাতাটি দেখতে পাচ্ছেন, এটি একটি 65 সেন্টিমিটারের ছাতা, যেটি 2 ফুটের থেকে একটু বড়। তো এইটাই হচ্ছে ছোট ছাতা, কেও ব্র্যান্ডের ছাতা। আর এই ছাতাটির মধ্যে দুটি LNB আর সঙ্গে একটি ডিসকিউ সুইচ লাগানো আছে দেখতে পাচ্ছেন। এই ডিসকিউ সুইচটি হচ্ছে দুটি LNBকে একসঙ্গে জয়েন্ট করার জন্য একটা ডিভাইস। তো এই যে ব্লু কালারের যে LNBটা দেখছেন, এটি হচ্ছে ডুয়েল পোর্টের LNB। তো এখানে আপনাদেরকে ডুয়েল পোর্টের LNB লাগানোর কোনো দরকার নেই। এখানে আমার ডিশ টিভি আর ডিডি ফ্রি ডিশ এই দুটি একসঙ্গে করা আছে, দুটি সেট টপ বক্সের জন্য, তার জন্য এখানে ডুয়েল পোর্টের LNB লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছেন একটাতে আমার ডিডি ফ্রি ডিশের সেট টপ বক্স আর একটিতে আছে ডিশ টিভির সেট টপ বক্স। তো এখানে আপনারা সিঙ্গেল LNB লাগাবেন, আর এটি আছে 93.5 ডিগ্রি আর 95 ডিগ্রি, এই দুটি স্যাটেলাইট একসঙ্গে আছে। আর এই যে এখান থেকে একটা রড দিয়ে দেখছেন করা আছে, এটিতে আছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু ওয়ান যে স্যাটেলাইটটি 119.3 ডিগ্রি যেটা আছে, সেই 119.3 ডিগ্রি এটিতে সেট করা আছে। দুটি LNBর মাঝে যে গ্যাপ, সেটি 9 ইঞ্চি আছে। তো 9 ইঞ্চির আপনি মেপে যদি করতে চান তাহলে কিন্তু হবে না, কারণ প্রত্যেকটা ডিশের আলাদা আলাদা সাইজ আছে, আর সেই সাইজের হিসাবে LNBর যে পজিশনটা, গ্যাপ যেটা থাকছে দুটি LNBর মাঝে, সেটা কিন্তু কম বেশি হতে পারে। তো আপনারা যখন সেট করবেন, তো ফ্রিকোয়েন্সি যেটা আছে ট্রান্সপন্ডার আপনি সেট টপ বক্সে অ্যাড করে নেবেন। ট্রান্সপন্ডার অ্যাড করার পরে LNBটা বাইরের সঙ্গে লাগিয়ে আপনি হাতে করে দেখে নেবেন, LNBটা এদিক ওদিক করে দেখে নেবেন যে কোন জায়গায় আপনার সিগন্যালটা পাচ্ছে, এবং যেখানে সিগন্যালটা পাবে সেই জায়গাতে আপনি ওই LNBটাকে লাগিয়ে দেবেন। তারপরে আপনি ডিসকিউ সুইচে LNB, যে দুটো LNB আছে সেই দুটো LNBকে লাগিয়ে দেবেন পোর্ট 1 পোর্ট 2তে। আর রিসিভারের যে কানেকশানটা আছে, সেটি রিসিভার যেখানে লেখা আছে সেখানে আপনি লাগিয়ে দেবেন। তাহলে দুটি স্যাটেলাইট কিন্তু একসঙ্গে মাল্টি হয়ে যাবে। এর ফলে কী হবে, টিডি ফ্রি ডিশ আর বঙ্গবন্ধু ওয়ান এই দুটি স্যাটেলাইটের যে চ্যানেল আছে ফ্রি টু এয়ার চ্যানেল, সেই সমস্ত চ্যানেল কিন্তু আপনারা একসঙ্গে দেখতে পাবেন। আর এই যে সেটিংটি আছে, এই সেটিংটি করা অত্যন্ত সহজ। যে প্রথম LNB আছে ডিডি ফ্রি ডিশের, তার থেকে যে বঙ্গবন্ধুর যে LNB সেইটির পজিশনটা একটু ওপরে হবে, আর গ্যাপ মোটামুটি আপনি 9 ইঞ্চি, কারো 8 ইঞ্চি, কারো 8.5 ইঞ্চি এরকম হবে, কারণ ডিশের হিসাবে এই গ্যাপটা হয়। তো আপনারা সেটা দেখে নেবেন যে কতটা গ্যাপে আপনার সিগন্যাল পাচ্ছে, সেই হিসাবে আপনি এই LNBটাকে সেট করবেন। এটি একটি রড দিয়ে বাঁধা আছে এবং রড দিয়ে বেঁধে এখানে সেট করা আছে। তো আপনারা এভাবে সেট করতে পারবেন, চাইলে পরে আরও মজবুত বা ভালোভাবে আপনারা সেটিং করে নেবেন আপনাদের মতো। তারপরে দুটি স্যাটেলাইট একসঙ্গে আপনারা ট্র্যাক করে প্রায় 200+ চ্যানেল আপনারা দেখতে পাবেন। ডিশের যদি সামনাসামনি দাঁড়ান, তাহলে ডিডি ফ্রি ডিশ থেকে বঙ্গবন্ধুর LNB বাঁ দিকে হবে,
এবং ডিশের পিছনে যদি আপনি দাঁড়ান তাহলে কিন্তু আপনার বঙ্গবন্ধু JLNB সেটি আপনার ডান হাতের দিকে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের যেটি আছে সেটি আপনার সেট করা আছে, ডিডি ফ্রি ডিশ আর ডিশ টিভি দুটো একসঙ্গে সেট করা আছে, আর পাশেরটি হচ্ছে বঙ্গবন্ধু। তো এইভাবে আপনি সেট করবেন। সেট করার পরে কিছু চেঞ্জ করতে হয় সেটটা বক্সে, তো সেটটা বক্স আপনাকে দেখায় যে কী চেঞ্জ করতে হবে। অ্যান্টেনা সেটিংয়ে গিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন কেউ ব্যান্ড NSS 6 যেটা, তো এখানে সিগন্যাল দেখতে পাচ্ছেন 67%, আর এখানে ডিসকিউ সুইচ পোর্ট 1 করা আছে। তো পোর্ট 1 আর পোর্ট 2 আপনি আপনার হিসাব মতো আপনি এখানে বসাবেন। যে ট্রান্সপন্ডার আছে সে ট্রান্সপন্ডার অ্যাড করার পরে, আর এটি এখানে দেখুন পোর্ট 2 করা আছে, আর এখানে সমস্ত ট্রান্সপন্ডারগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আর এটিতে সিগন্যালও কিন্তু আছে। তো আপনি এভাবে সেট করলে পরে আপনার যে সমস্ত যে চ্যানেলগুলি সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু আপনি খুব সহজেই রিসিভ করতে পারবেন, এবং সমস্ত চ্যানেলগুলি কিন্তু খুব সহজেই দেখতে পাবেন। যারা বাংলা চ্যানেল দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি খুব ভালো একটি স্যাটেলাইট, বাংলাদেশের স্যাটেলাইট, আর এখানে অনেক অনেক বাংলা ভালো ভালো চ্যানেল দেখতে পাবেন। আগামী দিনে আরও অনেক হিন্দি চ্যানেলও আপনি দেখতে পাবেন, সেই সমস্ত চ্যানেল কিন্তু ধীরে ধীরে এখানে অ্যাড হচ্ছে। কিন্তু ফ্রি টু এয়ার কতদিন থাকবে সেটি বলা যাবে না, যতদিন ফ্রি টু এয়ার থাকছে ততদিন কিন্তু আপনারা সেট করে দেখতে পাবেন। আর এই দুটি স্যাটেলাইট একসঙ্গে সেট করার জন্যে যে ট্রান্সপন্ডারের দরকার বা প্রয়োজন, বক্সে যে ট্রান্সপন্ডার অ্যাড করবেন সেই ট্রান্সপন্ডারগুলি নিচে ডেসক্রিপশান বক্সে আমি লিখে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে বঙ্গবন্ধু 1 আর ডিডি ফ্রি ডিশে কোন কোন ট্রান্সপন্ডার দরকার সিগন্যাল আনার জন্যে। তো সেই ট্রান্সপন্ডার দিয়ে দিয়েছি। বঙ্গবন্ধু 1-এর যে সমস্ত চ্যানেল সেই সমস্ত চ্যানেল কিন্তু MPEG-4 সেটটপ বক্সে চলছে। তো এই ধরনের আরও আপডেট পেতে হলে নিচে রেড কালারের সাবস্ক্রাইব লেখা আছে সেই বটনটিকে প্রেস করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, আপনার দিন শুভ হোক।